আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ওয়াটার কালার। আজ আমি আপনাদের একটা ল্যান্ডস্কেপ ওয়াটার কালার করে দেখাবো। আমি এখন ব্যবহার করছি পুরুশেন ব্লু, পুরুশেন ব্লুর সাথে একটু ভার্মিলন ব্যবহার করছি। ওয়াটার কালার করার সময় সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ওয়াটার কালারে একবার ভুল করে ফেললে সেটা সংশোধন করা অনেক কঠিন একটা ব্যাপার। এখন আমি ব্যবহার করছি পুরুশেন ব্লু সাথে ক্রিমসন, রেড কালারটা ব্যবহার করলাম। পুরুশেন ব্লু সাথে ভার্মিলন রেড। ওয়াটার কালার করার সময় প্রথমে লাইট কালারগুলো দিয়ে নিতে হয়, তারপরে আস্তে আস্তে ডার্ক কালারগুলো করতে হয়। আপনি যদি কখনো ভুল করে একবার ডার্ক কালার দিয়ে ফেলেন, তাহলে আর কখনো হালকা কালার দিয়ে কোনো লাভ হবে না। খুব সাবধানে কালার করতে হবে। পুরুশিয়ান ব্লু সাথে ভার্মিলন রেড কালারটা ব্যবহার করছি। আপনি ওয়াটার কালার করেন বা অ্যাক্রিলিক কালার করেন, যেই কালারে পেন্টিং করেন না কেন, অবশ্যই আপনার ড্রয়িং এর স্কিল যদি ভালো না হয়, আপনার কালার দিয়ে কখনোই ভালো ছবি আঁকতে পারবেন না। এই জন্য আপনাকে বেশি বেশি পেন্সিলে ড্রয়িং করতে হবে, বেশি বেশি পেন্সিলে ড্রয়িং করতে থাকুন। যত বেশি বেশি পেন্সিলে ড্রয়িং করতে পারবেন, ভালো সুন্দর পেন্সিলে ড্রয়িং করতে পারবেন, তত আপনার যে কালারই বলেন, অ্যাক্রিলিক কালার বলেন, অয়েল কালার বলেন, ওয়াটার কালার বলেন, সব কালারই আপনার সুন্দর ছবি আঁকতে পারবেন। এর জন্য পেন্সিলের ড্রয়িংয়ের কোনো বিকল্প নেই। এখন আমি ব্যবহার করছি পুরুশেন ব্লু সাথে ভার্মিলন। কখনো কখনো আমি পুরুশেন ব্লুর পরিমাণটা বাড়িয়ে দেব, কখনো কখনো ভার্মিলনের পরিমাণটা বাড়িয়ে দেব। আপনারা যখন কালার নিয়ে খুব নাড়াচাড়া করবেন, তখন টের পাবেন বা বুঝতে পারবেন, বা প্রচুর পরিমাণ ছবি আঁকলেই বুঝতে পারবেন যে কখন কিসের পরিমাণটা বাড়ানো উচিত। এই জন্য ওয়াটার কালারে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কাম হবে না। ওয়াটার কালারে যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার সময়ের সাথে উন্নতি হবে। আপনি যদি ওয়াটার কালার একটা করলেন, এক দুই মাস পর আবার করলেন, কোনো লাভ হবে না। এই জন্য ওয়াটার কালারে প্রচুর ছবি আঁকতে হয়। নিয়মিত ছবি আঁকতে পারলে ওয়াটার কালার আপনি সময়ের সাথে সাথে নিজেকে আরও একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন। এখন আমি ব্যবহার করছি পুরুশের ব্লু সাথে সেফ গ্রিন ব্যবহার করছি। এখন আমি গ্যাম্বোস ইয়েলো ব্যবহার করছি। গ্যাম্বোস সেফ গ্রিন সাথে একটু গ্যাম্বোস ইয়েলো। শুধুই সেফ গ্রিন ব্যবহার করব। পুরুশেন ব্লু
আমি ইয়েলো কালারটা দিয়েছিলাম আর হচ্ছে গ্রিন কালারটা ব্যবহার করেছিলাম সেফ গ্রিন। আমি ভেজা থাকতে কাগজটা ভেজা থাকতে আমি পুরুষন ব্লুটা ব্যবহার করব, কারণ ওয়াটার কালার করার সময় কিছু কিছু সময় আপনাকে কাগজ ভেজা থাকতে কালার দিতে হবে, এতে ছবিটা সৌন্দর্য বৃদ্ধি পাবে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এখন আমি ব্যবহার করছি ব্রাউন সিনা অ্যান্ড সেফ গ্রিন। ব্রাউন কালার ব্যবহার করছি, ব্রাউনকে গাঢ় করার জন্য আমি একটু ব্রাউনের সাথে একটু নীল মিক্সড করতে পারি। এখন শুধু সেফ গ্রিন ব্যবহার করছি গাছের পাতা দেওয়ার জন্য। পুরুষেন ব্লু সাথে ভার্মিলন যে রেড কালারটা আছে ওটা ব্যবহার করছি। পুরুষিয়ান ব্লু সাথে ভার্মিলন রেড কালারটা, আর সময়ের সাথে সাথে আপনার ওয়াটার কালার করার সময় মাথায় রাখতে হবে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ আপনি প্রথম দিকে ওয়াটার কালার যে পরিমাণ পানি ব্যবহার করছেন পরবর্তী সময় যতবার কালার দেবেন পানির পরিমাণ কমিয়ে দেবেন। আপনি ওয়াটার কালার করার সময় পানির পরিমাণ যদি কমিয়ে না দেন আগে যে রঙ আছে এই রঙ এবং পরবর্তী সময় যে রং দেবেন সেই রঙটা নষ্ট হয়ে যাবে। যত ওয়াটার কালার করেন প্রথম দিকে যতই পানির পরিমাণ বেশি দেন না কেন সময়ের সাথে সাথে পানি দেওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে, রঙের গাঢ়টা বাড়িয়ে দিতে হবে। আমি এখন ব্যবহার করছি সেফ গ্রিন সাথে হচ্ছে ব্রাউন সিনা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। আর আপনাদের ওয়াটার কালার সম্পর্কে বা পেন্টিং সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেটা যা জানি আর কি তার সঠিক উত্তরটা দেওয়ার। আমি সেফ গ্রিন ব্যবহার করছি ওটা শ্যাডো দেওয়ার জন্য, ওই ছোটো ছোটো কাঠের খুঁটি দিয়েছি তার শ্যাডো দিলাম সেফ গ্রিন দিয়ে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের সমস্যা মনে হয় বা নিজেকে আমাকে যদি পরিবর্তন করার প্রয়োজন এরকম মনে করেন আপনারা অবশ্যই সেই দিনগুলো ধরিয়ে দিবেন, আমি আমার জায়গা থেকে সেই দিনগুলো ঠিক করে ফেলবো।